हेलो फ्रेंड्स, आरएसपी ब्यूटिशियन चैनले तुम्हारे वेलकाम। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा भालो आछो। तो तुम्हारे जोन्नो आज के एक फुल लेयर कार्ड भिडियो निये चले एसेछि। आशा करी तुम्हारे भिडियो भालो लागबे। तुम्हारा अवश्य भिडियो शेष पर्यन्त देखते थाको। जेटा आमी करब फार्स्टे सेटा होच्छे समान दुभागे एइभावे भाग करे निब, देखतेई पाच्छो। तारपरे एयार टू एयार এই রকম ভাগ করে নেব। তাহলে টোটাল আমরা চার ভাগে ভাগ করে নিলাম হেয়ারটাকে। তারপরে যেটা করতে হবে, সামনের দুটো পার্ট থেকে ঠিক এইভাবে মানে দু সাইড থেকে অল্প অল্প করে হেয়ার ঠিক এইভাবে বের করে নিয়ে লেন্থটা যতটুকু থেকে শুরু হবে এটা তোমরা লিপ থেকেও শুরু করতে পারো বা এরকম তিনটা পজিশন থেকে নিতে পারো। আমি একটু বেশি রাখছি, এরকম করে সামনের দিকে এনে সমান করে কেটে নেবে। এতে কি হবে, দু সাইডের আমরা লেন্থ সমান পেয়ে গেলাম। এটা আমরা এবার গাইডলাইন হিসাবে লাইন মনে করতে পারি, যেটা দু সাইডের লেন্থটা সমান থাকবে। এবার সামনের পার্টটা থেকে ঠিক এইভাবে অল্প কিছু হেয়ারটাকে ভালো করে আঁচড়ে আমরা জট ছাড়িয়ে নিব এবং সেই গাইডলাইনটাকে নিশানা ধরে এরকম আঁচড়ে দুটো আঙুলের মাঝখানে রেখে ঠিক এইভাবে কাট করে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলব। এটা খুব ইজি হেয়ার কাট, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো আশা করি তোমরা সবাই পারবে। আর যাদের পার্লার আছে বা এরকম হেয়ার কাট তোমরা দেখতে চাও তো তাদের অনেক সুবিধা হবে আশা করি। তোমরা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। এবার বাকি পার্টটার সঙ্গে কাটিং হয়ে যাওয়ার পার্ট কিছুটা মিশিয়ে সেইভাবে দুটো আঙুলের মাঝখানে রেখে কাট করে এরকম কাটতে থাকবো। এরকম কেটে কেটে নিচের দিকে আসবো। দেখতেই পাচ্ছ সামনের ফ্রন্ট লেয়ারটা কত সুন্দর চলে এসছে। সেকেন্ড পার্টটা সেটিং ক্লিপ খুলে দিব এবং সেখান থেকেও ঠিক এইভাবে ছোট ছোট পার্ট বের করে নিব। এটা তোমরা মনে রাখবে যে এই হেয়ার কাটটা যত ছোট ছোট পার্ট করে করবে তত বেশি হেয়ার কাটটা ক্লিন আসবে এবং দেখতে সুন্দর লাগবে। তোমাদের দুটো আঙুলের মাঝখানে রাখতেও হেয়ার কাটটা রেখে কাটতেও তোমাদের সুবিধা হবে। দেখতেই পাচ্ছ এইভাবে কাটিং হয়ে যাওয়া হেয়ারের সাথে কিছুটা মিশিয়ে এইভাবেই একই প্রসেসে কাটতে হবে। পরের লাইনটাও ঠিক এইভাবেই নেব। এরকম অল্প করে পার্ট বের করেছি, আবার সেই আগের কাটিং এর সাথে মিশিয়ে আঙুলটাকে কাট করে কেটে নিচ্ছি। আর কিছুই নেই, শুধু একই প্রসেসে এইরকমই করে যেতে হবে, পরপর ছোট ছোট স্টেপ করে নিচের দিকে নেমে আসতে হবে। তোমরা যদি এই চ্যানেলের প্রথম দর্শক বা প্রথমবার দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অন করে রাখো। কারণ আমার এই চ্যানেলে আমি সব সময় হেয়ার কাট, হেয়ার স্টাইল, মেকআপ বা স্কিন কেয়ারের সম্বন্ধে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো তোমাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কেউ পার্লারের কাজ শিখতে চাইছো তাদের খুব কাজে আসবে। এছাড়া যাদের নতুন পার্লার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো খুব কাজে আসবে। তার জন্য কিন্তু বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। এখানে আমি বিভিন্ন ধরনের হেয়ার কাট আপলোড করেছি, তোমরা পেয়ে যাবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে, হেয়ার কাটটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও। দেখতেই পাচ্ছ আমার এক সাইডের কাটটা চলে এসছে, আশা করি তোমাদের ভালো লাগছে। তো এক সাইড কাটিং হয়ে যাওয়ার পরে আর এক সাইডে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রথমে যেটা আমি হেয়ার কাটটা কেটে রেখেছিলাম গাইডলাইন হিসাবে তার সাথেই মিশিয়ে উল্টো দিকে হাতের কাট করে আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো। এখানে একটা কথাই শুধু মনে রাখতে হবে, এই হাতের কাটটা কোন দিকে আমি কিভাবে রাখছি এটাই শুধু লক্ষ্য করলেই কিন্তু এই হেয়ার কাটটা তোমরা সকলেই পেরে যাবে। দেখতেই পাচ্ছ সেপাশে যেভাবে আমি হাতের কাটটা রেখেছিলাম এপাশে ঠিক উল্টো দিক দিয়েই হাতের কাটটা রাখছি। ঠিক একই প্রসেসে একইভাবে কেটে ফেলছি।
বারবার করে আঁচড়ে তোমরা কাটিংটা ঠিকঠাক এসছে কিনা কিন্তু দেখে নিবে। লাস্ট পার্টটা যেটা আছে সেটা আছে টিন ক্লিপ খুলে নিয়ে এরকম করে ছোট ছোট পার্ট বের করে নিচ্ছি এবং সামনে যে কাটিং সেটটা আছে সেটার সাথে মিশিয়ে সেইভাবে হাতের কাজ দেখি কেটে ফেলছি। অল্প কিছু হেয়ারটা তার সাথে মিশিয়ে নিবে কাটিং হেয়ারটা। ব্যাস দেখো খুব সুন্দর একটা কাট আসছে এবং লাস্টের কাটটাও ঠিক একইভাবে কেটে নিলাম। ফ্রেন্ডস কাটিংটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তোমাদের কি ধরনের হেয়ার কাটের প্রয়োজন তোমরা কমেন্টে জানাও। তো যদি তোমাদের কাটিংটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো।